সংসারে তোরা বলে দে আমারে, তোরা বলে দে আমারে। তুলোর আঁশ থেকে তৈরি করা একরকমের অতি সূক্ষ্ম কাপড়ই হলো মসলিন। সূক্ষ্মতা, বুননশৈলী আর নকশার পার্থক্যেই মসলিনের প্রকারভেদ। সাধারণত কাপড়ের সূক্ষ্মতাকে প্রকাশ করা হয় কাউন্ট অফ থ্রেড একক দিয়ে। কাউন্ট নাম্বার যত বেশি হয় কাপড়ের সূক্ষ্মতাও তত বাড়ে, আর এর সাথে পাল্লা দিয়ে বাড়ে কাপড়ের দাম। অতি সূক্ষ্ম মসলিনের সুতো কাটা ও থান বোনা এমনই এক শিল্প যেখানে খালি হাতের দক্ষতায় মানুষ যন্ত্রকেও হার মানাতে পারে। সুতিবস্ত্র মসলিন বাংলার বস্ত্রশিল্পের ঐতিহ্য ও তাঁত শিল্পীদের নৈপুণ্যের প্রতীক। সুতিবস্ত্র বয়নে মসলিন নিজেই এক পৃথক সংস্কৃতি। অত্যন্ত হালকা বলে সুখ্যাত এই সুতির কাপড় নির্দিষ্ট গুণমানের তুলো দিয়ে বিশেষ ধরনের চরখায় হাতে কাটা সুতো থেকে হাতে চালানো তাঁতে বয়ন করা হয়। মসলিন সুতো বিশেষ করে প্রায় মাকড়সার জালের মতন বেশি কাউন্টের সূক্ষ্ম সরু সুতো কাটা অন্য সুতো কাটার চেয়ে অনেকটাই বেশি কঠিন। প্রত্নতাত্ত্বিক খননে যে সূক্ষ্ম মসলিনের সন্ধান পাওয়া গেছে তা সিন্ধু সভ্যতার সময় তৈরি। হরপ্পা মহেঞ্জোদারোর যুগে মানুষের আর্থিক ও সামাজিক অবস্থার সঙ্গে পরিধেয় বস্ত্রের নিবিড় সম্পর্ক ছিল। সমাজের উচ্চবর্গের মানুষের কাছে অঙ্গবস্ত্র হিসাবে বিশেষ সমাদর ছিল মসলিনের। ভারতে ইউরোপীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানের সদর দপ্তর বন্দর শহর মসলিপত্তমের সঙ্গে মসলিন নামের সংযোগ উল্লেখিত হয়। মতান্তরে অতি সূক্ষ্ম সুতির কাপড় উৎপাদনের জন্য খ্যাত তৎকালীন মেসোপটেমিয়া বা বর্তমান ইরাকের টাইগ্রিস নদীর ধারে প্রাচীন বাণিজ্য কেন্দ্র মসুল থেকে ইউরোপীয়রা যে সূক্ষ্ম সুতির কাপড় আমদানি করতেন তারা শহরটির নামে কাপড়ের নাম দেন মসলিন। সেই রকম সূক্ষ্ম সুতির কাপড় বাংলায় দেখে সেই কাপড়েরও নামকরণ করেন মসলিন। লিখিত নথি অনুযায়ী ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দীতে প্রাচীন ভারতের ঢাকার সন্নিকটবর্তী গ্রামগুলিতে তৈরি মসলিন মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশসহ বিশ্বব্যাপী বাণিজ্যে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করত। ঐতিহাসিকদের মতে বাংলার মসলিনই ভারতবর্ষে প্রথম বিশ্ব বাণিজ্যে বৈদেশিক মুদ্রা অর্জন করে। মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ পূর্ব এশিয়া ও মধ্য এশিয়ার মুসলিম জগতে মসলিন ব্যাপকভাবে বাণিজ্য করত। মসলিনের বিকাশের বেশিরভাগটাই ঘটেছিল মুঘল যুগে সম্রাজ্ঞী নূরজাহানের পৃষ্ঠপোষকতায়। তিনি মুঘল হারেম বা বাদশাহী অন্দরমহলে ব্যবহারের জন্য বাংলার মসলিন নির্বাচন করেছিলেন। অন্যদিকে ইউরোপে উচ্চবর্গের বিলাসবহুল পোশাকের ফ্যাশন প্রভাবিত হতো ফরাসি রুচিবোধের ওপর এবং সেক্ষেত্রে রেশমেরই আধিপত্য ছিল। ফ্রান্সের রানী মারি আঁতোয়ানে ও ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ে সম্রাজ্ঞী জোসেফিন বোনাপার্টের পৃষ্ঠপোষকতায় মসলিন সেই স্থান দখল করে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। মসলিন তৈরির দীর্ঘ ও জটিল প্রক্রিয়ায় যথেষ্ট দক্ষতা ও শিল্পকুশলতা প্রয়োজন। কাটাই, বয়ন, রং করা ও ছাপানো এই কটি পর্যায়ে মসলিন তৈরি হয়। কাটাইয়ের কাজে মহিলা ও বয়নের কাজে প্রধানত পুরুষ কারিগররা নিযুক্ত থাকেন। খুব ভোরে বা শেষ বিকেলে বাতাসের আর্দ্রতা সুতোর তন্তু প্রসারণে সহায়ক বলে ওই সময় চরখায় সুতো কাটা হয়। কাটাই প্রক্রিয়ায় আছে হাত দিয়ে কাপাস তুলোর বীজ ছাড়ানো বা জিনিং, বীজ ছাড়ানো তুলো থেকে বেলনি দিয়ে টেপ তৈরি, টেপ থেকে চরখা সাহায্যে পাঁচ বা স্লাইভার তৈরি, সেই পাঁচ থেকেই চরখা দিয়ে সুতো কাটা হয়।
অন্যদিকে বয়ন প্রক্রিয়াতে রয়েছে ববিনে সুতো পাকিয়ে মাকুতে লাগানো, পর্যায়ক্রমে তাঁতে টানা বা ওয়ার্ড ও ভর্ণা বা ওয়েভড পদ্ধতিতে বয়ন সম্পন্ন করা। তাঁত চালানো ছাড়াও আনুষঙ্গিক কাজে শিল্পী পরিবারের প্রায় সকলকেই যুক্ত হতে হয়। প্রধানত পিটলুমের সাহায্যে এবং বেশ কিছু জায়গায় ফ্রেমলুম এর মাধ্যমে মসলিন বয়ন করা হয়। চাহিদা অনুযায়ী কখনো সুতো রং করা, অথবা থান ছাপানো হয়। এক্ষেত্রে রিয়্যাকটিভ ডাই ছাড়াও প্রাকৃতিক উপাদানের ব্যবহারও যথেষ্ট প্রচলিত। ১৭৫৭ সালে বাংলার তৎকালীন রাজধানী মুর্শিদাবাদের দক্ষিণে পলাশীতে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও তাঁর ফরাসি সহযোগীদের পরাস্ত করে। এই যুদ্ধ ভারতীয় উপমহাদেশে ঔপনিবেশিক শক্তি কায়েমের অন্যতম নির্ণায়ক ঘটনা হিসেবে বিবেচিত হয়। পলাশীর যুদ্ধের তিন বছর পরে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লবের সূচনা হয়, তার প্রয়োজনীয় কাঁচা মাল ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা থেকেই ব্রিটিশদের সরবরাহ করত। মিলের সস্তা সুতি বস্ত্রের সঙ্গে প্রতিযোগিতায় দামি মসলিন পিছিয়ে পড়তে থাকে। এই সময় ব্রিটেন থেকে মিলের তৈরি কাপড়ের এক চেটিয়া বাজার তৈরির জন্য বাংলার মসলিন শিল্পকে নির্মমভাবে দমন করা হয়। উইলিয়াম বোলস 1772 খ্রিস্টাব্দে প্রকাশিত তাঁর কনসিডারেশনস অফ ইন্ডিয়া অ্যাফেয়ার্স বইতে লিখেছেন, মসলিন তাঁতিদের হাতের বুড়ো আঙুল কেটে ফেলে মসলিন বোনার কাজ জোর করে বন্ধ করে দেওয়ার বেশ কিছু ঘটনা সংবাদে আসে। মহাত্মা গান্ধী হাতে কাটা সুতো দিয়ে হাতে বয়ন করা খাদি শিল্পকে জাতীয়তাবাদ ও স্বনির্ভরতার প্রতীক হিসেবে তুলে ধরেছিলেন। জনগণের সঙ্গে সংযোগ স্থাপনে এবং স্বদেশী ও স্বরাজের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে খাদি তাঁর সহায়ক হয়েছিল। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মসলিন খাদি শিল্পের পুনরুজ্জীবনে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের পরিকল্পনা রূপায়ণ করছেন পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ। সেই উদ্দেশ্যে প্রজেক্ট মসলিন নামে এক সামগ্রিক উদ্যোগ নেওয়া হয়েছে। ঐতিহ্যবাহী মসলিন খাদি এই শিল্পের পুনর্জীবনের জন্য শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নির্দেশে অনুপ্রেরণায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সঙ্গে সঙ্গে কারিগরদের হাতে এবং তারা যাতে মুনাফা পান এবং তাদের দক্ষতা প্রশংসিত হয় সে বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার বিশেষ দৃষ্টি রেখেছে। মসলিনের উৎপাদন বৃদ্ধিতে গ্রামের শিল্পী, ক্ষুদ্র এবং ছোট উদ্যোগী, সমবায় সমিতি এবং নথিভুক্ত সংস্থা, পঞ্চায়েতি রাজ সংস্থাগুলোকে আর্থিক সহায়তা দিয়ে এই মসলিনের শিল্পের পুনরুদ্ধারের জন্য পরিকল্পনাগুলো রূপায়িত হচ্ছে। পশ্চিমবঙ্গের মোট 9টি জেলায় প্রায় 700টি পরিবারকে এই কাজে নিযুক্ত হিসেবে চিহ্নিত করা গেছে। জেলাগুলির মধ্যে রয়েছে বাংলার শেষ রাজধানী মুর্শিদাবাদ, শ্রী চৈতন্যের লীলাভূমি নদিয়া, লালমাটির দেশ বাঁকুড়া, বর্ধিষ্ণু বর্ধমান এবং তার সংলগ্ন বীরভূম, নানা ধর্মের পীঠস্থান হুগলি এবং হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও মালদহ। শিল্পকে বাঁচাতে গেলে শিল্পীকে বাঁচাতে হবে। শিল্পী তখনই থাকবে যদি তার অর্থনৈতিক ভাবনাটা, তার যন্ত্রণাটা কমে যায়, তার তার ভাব, তার মাথার ছাপ। আমরা মুসলিমের সাথে যারা যুক্ত তাদের ইকোনমিক্যালি, সোশ্যালি আমরা অ্যাডপ্ট করলাম। অ্যাডপ্ট কীভাবে? একগাদা বিভিন্ন গভর্নমেন্টের যে মানুষের ওয়েলফেয়ার যে প্রজেক্ট আছে এগুলোকে কনভার্জ করা হবে। তার বাড়ি দরকার, আমার বাড়ি আমার ঘরে,
একটা ঘর পেল, তার তাঁত দরকার, তাঁতি সাথী প্রকল্প পেল, খাদি থেকে দেওয়া হলো, তার চরকা দরকার, খাদি ডাইরেক্টলি তাকে দিল, তার ইকোনমিক ডিরেক্ট এবং ইনডিরেক্ট দুটো মেথডেই তাকে হেল্প করে দেওয়া হচ্ছে, যাতে তার ভাত কাপড়ের চিন্তাটা মাথা থেকে চলে গিয়ে মুসলিম বানানোর চিন্তাটা প্রাইম জায়গা নেয়। হাই কাউন্ট মুসলিম যারা কাটতে পারে তাদের সংখ্যা অনেক কমে আসছে, ফলে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করলাম। ট্রেনিংয়ের মাধ্যমে যারা লো কাউন্ট কাটতো তাদেরকে হাই কাউন্টে, যারা মুসলিম কাটতো না তাদের মুসলিনে এনে শিল্পীদের সংখ্যার বৃদ্ধি ঘটানোর পরিকল্পনা নিলাম। এর সঙ্গে বিভিন্ন যে সোসাইটির মাধ্যমে যারা যুক্ত আছেন সেই সোসাইটির পরিকাঠামো বৃদ্ধির দিকেও নজর দিলাম। যে অবস্থায় আমরা প্রজেক্ট পোস্টিং শুরু করেছিলাম তখন যা শিল্পী ছিল, শিল্পীর সংখ্যা এখন প্রায় দ্বিগুণ হয়েছে এবং আমাদের আশা এই শিল্পীর সংখ্যা আরও বাড়বে। সোসাইটিগুলোর অ্যাওয়ারনেস আমাদের একটা প্রবলেম, মানে তারা ঠিক বুঝতে পারছে না, তারা ভাবছে হয়তো আমরা কিছু করার ফলে সোসাইটির যারা কর্মকর্তা তাদের কর্তৃত্ব চলে যাবে বা এই ধরনের কিছু একটা ভাবনা তাদের মধ্যে প্রথম দিকটায় কাজ করেছিল। আস্তে 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 তারা মানে সেটা থেকে সরে এসেছেন। রিসেন্টলি আমরা যে তাদের সঙ্গে বসেছিলাম তাদের আমরা তাদের 90% মধ্যে থেকে সেই ভয়টা কেটে গেছে এবং এখন তারা মানে আগ মানে এসে আমাদের কাছে দাবি করছেন যে আমাদের এইটা দিতে হবে। আগেতে আমরা তাদের প্রায় পেছু পেছু ঘুরতাম, কী দরকার বলুন, তারা এড়িয়ে যেত। এখন যখন তারা দেখতে পাচ্ছে যে না কাজটা সত্যি সত্যি হচ্ছে, এখন কিন্তু এসে তারা এগিয়ে আসছেন, মনে হচ্ছে আর কোনো অসুবিধা হবে না। এই উদ্দেশ্যে বিভিন্ন জেলায় সিএফসি বা কমন ফেসিলিটেটিং সেন্টার মুসলিন তীর্থ স্থাপনের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ খাদি বোর্ড। নদিয়া জেলার কৃষ্ণনগরে যার প্রথম কেন্দ্রটির উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত মুসলিন রিলেটেড সমস্ত জিনিস এখানে থাকবে। এই মুসলিন তীর্থতে আমাদের আগামী দিনে পরিকল্পনা আছে যে যত ধরনের মুসলিনের উপর যত আমাদের রিসার্চ বা গবেষণা যেটাই ছড়িয়ে হোক না কেন সেটাই মুসলিন তীর্থকে কেন্দ্র করেই হবে। কারণ এখানে আমাদের যেমন চরকা থাকবে তেমনি অত্যাধুনিক যে লুমগুলো আমরা খাদিতে ব্যবহার করতে পারি সেগুলো আমরা রাখবো, বড় ধরনের যে লুমগুলো আছে যেগুলো খাদির বেড কভার বা এই জাতীয় কিছু সেগুলো আমরা এখানে রাখবো। এখানে থাকবে হচ্ছে আমাদের ইনভেন্টারি থাকবে, র মেটেরিয়াল ব্যাংক থাকবে, যে তুলোটা দেখা যাচ্ছে আজকে খাদির যারা আছেন তারা তুলোটা সবসময় পান না, কারণ কি ওটা একটা সিজনাল প্রোডাক্ট, সেই তুলোটা আমরা টাইমলি যাতে যোগান পাই তার জন্য এখানে র মেটেরিয়াল ব্যাংক থাকবে। এছাড়া আমাদের প্রত্যেকটা মুসলিন তীর্থতে এক্সপার্ট থাকবে, যেমন চরকা সরানোর এক্সপার্ট থাকবে, লুম সরানোর এক্সপার্ট থাকবে, সাথে সাথে যেটা থাকবে সেটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল প্যারামিটারের কিছু গবেষণা তথ্য এখানে আমাদেরকে রাখতে হবে। এই পর্ষদের জেলা অফিসটা কিন্তু এর সাথে সাথে কম্বাইন করে থাকবে, অর্থাৎ এই যে মুসলিম তীর্থের সমস্ত কিছু যত কিছু আমরা এখানে থাকবে তাদের দেখাশুনো করা থেকে শুরু করে তার পরিপূর্ণ সেট আপ, তার একটা যে অ্যাডমিনিস্ট্রেশনাল সেট আপ দেওয়া দরকার সেটা কিন্তু এখানে থাকবে। নবাব শাসনের স্মৃতি বিজড়িত বাংলার শেষ রাজধানী মুর্শিদাবাদ মুসলিমের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে প্রতিষ্ঠাতা নবাব মুর্শিদ কুলি খাঁর সময় থেকে। ব্রিটিশ বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হওয়ায় ক্রমে অবলুপ্ত হয়ে যায় মুসলিম। চরখার সঙ্গে মুসলিনের পুনরুজ্জীবন অঙ্গাঙ্গীভাবে যুক্ত। গান্ধীজির অনুগামী কালীচরণ শর্মা মুর্শিদাবাদে অম্বর মুসলিন চরখা উদ্ভাবন করেন। বর্তমানে মুর্শিদাবাদে নিয়মিত এই চরখা তৈরির বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। চরখাতে রিং ট্র্যাভেলার নামে একটি সূক্ষ্ম যন্ত্রাংশের সাহায্যে 100 কাউন্ট থেকে ক্রমে 500 বা তার বেশি কাউন্ট পর্যন্ত সূক্ষ্ম সুতো উৎপাদনের ব্যবস্থা থাকে। 500 কাউন্টের সুতো এতই সূক্ষ্মভাবে কাটা হয় যে 1000 মিটার দৈর্ঘ্যের এই সুতোর ওজন হয় মাত্র 2 গ্রাম। দক্ষিণ ভারত থেকে আমদানি করা বিশেষ ধরনের সুভিন তুলো দিয়ে 5 স্পিন্ডল চরখার সাহায্যে 500 কাউন্টের সুতো কাটতে এবং সেই সুতো বয়ন করতে সহজাত দক্ষতার সঙ্গে উপযুক্ত প্রশিক্ষণের মেলবন্ধন একান্ত জরুরি। বৈষ্ণব ভক্তিযোগ মতবাদের বিশিষ্ট প্রবক্তা শ্রীকৃষ্ণ চৈতন্যের জন্ম ও কর্মভূমি নদিয়ার নবদ্বীপ ছিল বাংলার সেন রাজাদের রাজধানী। বখতিয়ার খিলজি নবদ্বীপ আক্রমণ করে বাংলায় মুসলিম সাম্রাজ্যের সূচনা করেন।
পরবর্তীকালে মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতায় বাংলার মসলিন বিকাশ লাভ করে। সম্প্রতি প্রজেক্ট মসলিনের আওতায় নবদ্বীপে 500 কাউন্টের মসলিন খাদি বস্ত্র তৈরির প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। বিভিন্ন পর্যায়ে সুতো কাটা ও বয়নের প্রশিক্ষণ দানের পাশাপাশি এখানে ক্ষমতা বর্ধন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। অদূর ভবিষ্যতে 500 বেশি কাউন্টের মসলিন বস্ত্র তৈরির নিরীক্ষা চলছে এই কেন্দ্রটিতে। কিছু ক্ষেত্রে কাটুনিদের তরফে অর্থনৈতিক কারণে বেশি কাউন্টের সুতো কাটার অনীহা দেখা দেওয়ায় খাদি পর্ষদের বিশিষ্ট আধিকারিকদের আলোচনায় বিষয়টি গুরুত্ব পেয়েছে। 400 কাউন্টের যখন একজন স্পিনার সারাদিন ধরে 6টা করে লাচি তৈরি করতে পারছে, তাহলে সেই 6টা লাচি তৈরি করে তার আয় হচ্ছে আমরা দেখছি 15 টাকা করে 90 টাকা। অথচ যখন 150 কাউন্টের সে যখন কাজ করছে তখন সে 25টা লাচি করতে পারছে 135 টাকা। অথচ 6টা যখন 400 কাউন্ট করছে তাহলে 90 টাকা হচ্ছে, তাহলে তার আয়টা কমে যাচ্ছে। সুতরাং তার ঝোঁক থাকছে যে হাই কাউন্ট থেকে লো কাউন্টের স্পিন করা বেশি। অন্যান্য জেলাসহ বর্ধমানের তন্তুবায় অধ্যুষিত অঞ্চলে, বীরভূম বা হুগলিতে অতি সাধারণ পরিবেশে বেশি কাউন্টের যে মসলিন তৈরি হচ্ছে সূক্ষ্মতার ঐতিহাসিক গরিমা বজায় রেখে আজও তা একটি আংটির ভিতর দিয়ে অনায়াসে বহন করা যায়। সুতি বস্ত্র জগতের পরম বিস্ময় অতি সূক্ষ্ম মসলিন কাপড় বয়নকে উৎসাহিত করতে পশ্চিমবঙ্গ খাদি পর্ষদ জেলার কাটুনি ও তাঁতিদের শংসাপত্র ও অর্থমূল্যে সম্মানিত করেছেন কলকাতার খাদি মেলায়। আমাদের 2 মাসের প্রশিক্ষণ হয়, এই 2 মাসের মধ্যে 45 দিন হচ্ছে আমাদের ওয়ার্কিং ডে থাকে। সেই সময়ে আমাদের মাস্টার ট্রেনার আছেন, তারা গিয়ে সেই সমস্ত শিল্পীদের প্রশিক্ষণ দেন যাদের দক্ষতা তাদের বৃদ্ধি পায়, সে যাতে আরও হায়ার কাউন্টের সুতোর দিকে যেতে পারে সেইটা আমাদের প্রচেষ্টা থাকে। অর্থাৎ 100 কাউন্টের শিল্পী সে 200-300 এইভাবে আরও উঁচু সূক্ষ্ম মানের যে মসলিন সেটা যাতে বুনতে পারে সেটা আমাদের প্রচেষ্টা আছে। বিভিন্ন রকমের চরকা আছে, যে চরকাতে 100 থেকে 150 কাউন্ট করা যায়, আবার হাই কাউন্ট অর্থাৎ 400-500 কাউন্ট করা যায় সেটা হচ্ছে 5 স্পিন্ডল চরকা। সব রকম চরকাই আমরা দেব এবং যারা তাঁতি আছেন তাদেরকে আমরা তাঁতও দেব। এর সাথে যদি কোনো গরিব তাঁতি বা স্পিনারের বাড়িতে আমাদের জায়গা থাকে, ওদের জায়গা থাকে, তাহলে আমরা সেখানে শেডও করে দিতে পারি। মসলিন তীর্থের পাশাপাশি জেলাগুলিতে অপেক্ষাকৃত কম জায়গায় কমন প্রোডাকশন সেন্টার বা সিপিসি প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে প্রথাগত তাঁত ছাড়াও জ্যাকার্ড লুমে মসলিন বয়ন করা ও তাতে ভ্যালু অ্যাডিশনের মাধ্যমে তা যুগোপযোগী করে তোলার ধারাবাহিক চেষ্টা চলেছে। একটা সিপিসি ইতিমধ্যেই তৈরি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, পাশাপাশি আর একটা সিপিসি সেটা আমাদের বলাগড়ে সেটাও তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তা হুগলিতে এই দুটো সিপিসি কিন্তু আমার যেটুকু জানা রয়েছে সেটা কিন্তু প্রথম। উৎপাদন শেষে বিপণন ব্যবস্থা সুনিশ্চিত করা যে কোনো পণ্যের পক্ষেই জরুরি। মসলিন পুনঃপ্রচলনের চাবিকাঠি রয়েছে তার আগ্রাসী বিপণনে। তাই এই সুতি বস্ত্রের বৈভব, গরিমা ও প্রবাদ প্রতিম হালকা ভাব শহর ও গ্রামাঞ্চলে তুলে ধরতে পশ্চিমবঙ্গ সরকার সচেষ্ট। কারণ নবাবের পোশাক ছিল, এটা মাল্টি ন্যাশনালের লিনেনের একটা দারুণ কাউন্টার হতে পারে যদি এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। মানে অ্যাগ্রেসিভ মার্কেট ইকোনমির কাউন্টার হিসেবে ডিসেন্ট্রালাইজড রুরাল ইকোনমির একটা বড় হাতিয়ার কিন্তু মসলিন হতে পারে। ঐতিহ্যগতভাবে মসলিনের মূল চাহিদা কিন্তু সাউথ ইন্ডিয়া, কারণ তুলোর কাপড়, নরম কাপড়, এটা গরমে বেশি
কমফোর্টেবল, ভীষণ কমফোর্টেবল। দাম যেটা তৈরি করা যেটা করা হয়েছে এটা হচ্ছে মুসলিম শিল্পীদের পারিশ্রমিকটাই। আমার ব্যক্তিগত ধারণা, মুসলিম যে ঐতিহ্যময় যে বস্ত্র, দাম দিয়ে কেনার মতন লোকের অভাব কিন্তু নেই। তারই পদক্ষেপ হিসেবে কলকাতার ঢাকুরিয়ায় দক্ষিণাপনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিন খাদির এক্সক্লুসিভ ব্র্যান্ড ক্লাব মুসলিনের সুসজ্জিত শোরুম উদ্বোধন করেন। এই শোরুমে আধুনিক ক্রেতার উপযোগী পরিধেয় ও গৃহস্থালিতে ব্যবহার্য মুসলিন পণ্যের নানা রকম সম্ভার সুন্দরভাবে প্রদর্শিত হয়েছে। মুসলিনের পুনরুজ্জীবন প্রসঙ্গে বাংলার কবি সত্যেন্দ্রনাথ দত্ত লিখেছিলেন, চরকায় সম্পদ চরকায় অন্ন, বাংলার চরকায় ঝলকায় স্বর্ণ। কবির বর্ণিত আপনায় নির্ভর ঘর ঘর সম্পদকে সমৃদ্ধ করে তুলতে অতি সূক্ষ্ম সুতির কাপড় বয়নে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের এক দৃষ্টান্ত স্থাপনকারী উদ্যোগ প্রজেক্ট মুসলিন। চরকা দিনে রাতে নিরন্তর অন্বেষণে, সবার মাঝে আছে তোর নাম, আছে সে সবার গানে, একই সূত্রে বাঁধায় মন সবার, এখন তোমার আমার খাদি পরিবার, স্বাধীন মনের নতুন সাজে